আমরা আজকে থিওরি অফ ইকুয়েশনের যে যে জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো একটু দেখে নেব, জাস্ট যে যে জায়গাগুলো প্রয়োজন। তো মোটামুটি আমরা সবই জানি, আর এসএসসি বা এই মাদ্রাস সার্ভিস কমিশনের জন্য সব কিছু জানার দরকার নেই, বা সব থিওরি পড়ার দরকার নেই, সব মেথড এখানে দেখার দরকার নেই। কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রয়োজন, আমরা সেইগুলো একটু দেখে নেব। তো এখানে যেটা প্রথমে বলা আছে, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম এ জিরো এক্স টু দি পাওয়ার এন এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপ টু এ এন, ভায়ার এ জিরো আপ টু এ এন আর গিভেন নাম্বারস রিয়াল আর কমপ্লেক্স অ্যান্ড এন ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, এন নন নেগেটিভ ইন্টিজার এবং এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে এই ধরনের এক্সপ্রেশনকে আমরা কি বলি? না, পলিনোমিয়াল ইন এক্স অর রেশনাল ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স আমরা সাধারণত বলে থাকি। এখানে এ জিরো, এ ওয়ান, এ এন এরা সবাইকে আমরা বলি কোএফিশিয়েন্টস, সহগ। এ জিরো এক্স টু দি পাওয়ার এন এরা হচ্ছে টার্মস অফ দ্য পলিনোমিয়াল, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন তারা হচ্ছে টার্মস অফ দ্য পলিনোমিয়াল। যদি লিডিং টার্ম এই যে এ জিরো সে যদি নন জিরো হয়, তার মানে ডেফিনেটলি এই যে পলিনোমিয়ালটা আছে তার ডিগ্রিটা হচ্ছে এন। তাহলে সেটাই বলা আছে, ইফ এ জিরো নট ইকুয়ালস টু জিরো দেন দ্য পলিনোমিয়াল ইজ সেড টু বি অফ ডিগ্রি এন। এ জিরো এক্স টু দি পাওয়ার এন এই টার্মটাকে আমরা সবসময় বলি লিডিং টার্ম, যদি এ জিরোটা নন জিরো হয়। যদি এ জিরো জিরো হয় তাহলে এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটা হবে লিডিং টার্ম, তখন সেটা হবে এইটা হবে লিডিং টার্ম, এটা হবে লিডিং টার্ম। তাহলে ডেফিনেটলি একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি ওয়ান তাকে আমরা কনসিডার করতে পারি এ জিরো এক্স প্লাস এ ওয়ান, পলিনোমিয়াল অফ ডিগ্রি টু তাকে আমরা কনসিডার করতে পারি এ জিরো এক্স স্কোয়ার আপ টু এ টু। ইন আইদার কেস লিডিং কোএফিশিয়েন্ট যেটা আছে এ জিরো সেটাকে নন জিরো হতে হবে। এবার যদি কোনো পলিনোমিয়ালে শুধুমাত্র এ জিরো দেওয়া থাকে, তার মানে এটা একটা সিম্পলি কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো। তার মানে এই পলিনোমিয়ালটিকে শুধু এ জিরোকে আমরা বলতে পারি পলিনোমিয়াল অফ ডিগ্রি জিরো। ওকে, বাকি এগুলো সব সেরকম কিছু ব্যাপার নেই। দুটো পলিনোমিয়াল অফ সেম ডিগ্রি, দুটো পলিনোমিয়ালের মধ্যে ইকুয়ালিটি তখনই সম্ভব যদি তাদের ডিগ্রি সেম হয়। যদি ডিগ্রি সেম না হয় তাহলে কিন্তু পলিনোমিয়ালের মধ্যে ইকুয়ালিটির কোনো প্রশ্ন এখানে সেক্ষেত্রে ওঠে না। তাহলে দুটো পলিনোমিয়াল অফ সেম ডিগ্রি এখানে যেমন দেওয়া আছে এ জিরো এক্স টু দি পাওয়ার এন এ প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপ টু এন অ্যান্ড বি জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপ টু বি এন। এই দুটো পলিনোমিয়ালকে আমরা ইকুয়াল বা আইডেন্টিক্যাল বলবো যদি লাইক পাওয়ারসের কোয়েফিশিয়েন্ট ইকুয়াল হয়। দ্যাট ইজ এখানে এক্স জিরোর কোয়েফিশিয়েন্ট হচ্ছে এ জিরো, এখানে এক্স জিরোর সরি এক্স টু দি পাওয়ার এন এর কোয়েফিশিয়েন্ট হচ্ছে এ জিরো, এখানে এক্স টু দি পাওয়ার এন এর কোয়েফিশিয়েন্ট হচ্ছে বি জিরো। লাইক পাওয়ারের কোয়েফিশিয়েন্ট ইকুয়াল হবে, দ্যাট ইজ এ জিরো ইকুয়ালস টু বি জিরো। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের জন্য এ ওয়ান ইকুয়ালস টু বি ওয়ান, লাস্ট টার্মের জন্য এ এন ইকুয়ালস টু বি এন। যদি এটা হোল্ড করে আমরা দুটো পলিনোমিয়ালকে বলতে পারি যে তারা ইকুয়ালিটি হোল্ড করছে। তো এখান থেকে যে বিশাল কিছু তোমার মনে রাখার ব্যাপার আছে তা নয়, এই যেগুলো বললাম এগুলো সবই তোমরা মোটামুটি জানো। এর পরবর্তী যেটা আছে ডিভিশন অ্যালগোরিদম এটাও মোটামুটি তোমরা জানো। এই জায়গাগুলোকে জাস্ট একবার একটু ঝালিয়ে নেওয়া, আর কিছু না। এখানে আছে ডিভিশন অ্যালগোরিদম, তো আমরা এটা সবাই জানি যে এফ এক্স একটা পলিনোমিয়াল, ধরে নিচ্ছে ডিগ্রি অফ এফ এক্স ইকুয়ালস টু এন, ডিগ্রি অফ এফ এক্স ইকুয়ালস টু এন। জি এক্স একটা পলিনোমিয়াল, আমরা ধরে নিচ্ছি ডিগ্রি অফ জি এক্স ইকুয়ালস টু এম, এবং এই এমটা ডেফিনেটলি লেস ইকুয়ালস টু এন হবে, তবেই আমরা এফ এক্স আর জি এক্স এর উপরে জি এক্স এর গ্রাউন্ড থেকে ডিভিশন অ্যালগোরিদম অ্যাপ্রোচ করতে পারবো। যদি উল্টোটা হয় তাহলে এফ এক্স এর গ্রাউন্ড থেকে করতে হবে। তাহলে আমরা কি জানি, বাই ডিভিশন অ্যালগোরিদম দেয়ার এক্সিস্ট টু ইউনিকলি ডিটারমাইন পলিনোমিয়াল কিউ এক্স অ্যান্ড আর এক্স স্যাটিসফাইং এফ এক্স ইকুয়ালস টু জি এক্স কিউ এক্স প্লাস আর এক্স। দ্যাট ইজ কিউ এক্স দিয়ে আমরা এখানে ভাগ করেছি হচ্ছে সোজা কথা এফ এক্স কে। তাহলে আমরা এফ এক্স ইকুয়ালস টু লিখতে পারবো জি এক্স কিউ এক্স, এই কিউ এক্সটাকে আমরা বলি কোশেন্ট পলিনোমিয়াল, আর এক্সটাকে আমরা বলি রিমাইন্ডার পলিনোমিয়াল। যেহেতু এফ এক্স এর ডিগ্রি হচ্ছে এন, জি এক্স এর ডিগ্রি হচ্ছে এম, তার মানে ডেফিনেটলি ডিগ্রি অফ
কিউ এক্স এন মাইনাস এম। এইবার ডিগ্রি অফ আর এক্স, ডিগ্রি অফ আর এক্স সেটা জিরো হতে পারে অথবা এম এর থেকে ডেফিনেটলি ছোট হবে। তাহলে বলেছে ডিগ্রি অফ কিউ এক্স ইজ এন মাইনাস এম অ্যান্ড আর এক্স ইজ আইদার এ জিরো পলিনোমিয়াল, যদি প্রপার ডিভিশন হয় তাহলে জিরো পলিনোমিয়াল হবে, অথবা তার ডিগ্রি এম এর থেকে ছোট হবে, দ্যাট ইজ জি এক্স এর ডিগ্রির থেকে ছোট হবে। তো ডিভিশন অ্যালগোরিদম থেকে এইটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। এখান থেকে যে তোমাকে প্রমাণ মনে রাখতে হবে বা বিরাট কিছু স্ট্র্যাটেজি মনে রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই, এখান থেকে এইটুকু মনে রাখতে পারলেই কিন্তু যথেষ্ট। তো খুব ছোট ছোট জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, খুব ছোট ছোট জিনিস। নেক্সট হচ্ছে রিমাইন্ডার থিওরি। কোন পলিনোমিয়াল যদি এক্স মাইনাস আলফা দিয়ে ডিভিজিবল হয়, দ্যাট ইজ এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা, ডেফিনেটলি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার হবে এফ আলফা। এটাকে আমরা বলি রিমাইন্ডার থিওরি। এটা জাস্ট ইন্টারভিউ কখনো জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার থিওরি, ইফ এ পলিনোমিয়াল এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা দেন দ্য রিমাইন্ডার ইজ এফ আলফা। এটা তুমি খুব সহজে মানে এক লাইনের প্রমাণ, যেহেতু এক্স মাইনাস আলফা দিয়ে ডিভিজিবল তার মানে তুমি লিখতেই পারো এক্স মাইনাস আলফা ইন্টু কি এক্স প্লাস আর। এবার তুমি এক্স এর জায়গায় আলফা বসিয়ে দাও তাহলে ডেফিনেটলি আর এর মান কত পাচ্ছ, এফ আলফা। এই হলো সোজা হিসেবে।